গোটা দেশ জুড়ে নরেন্দ্র মোদীর সুশাসনের অষ্টম বর্ষপূর্তি নিয়ে হরেক রকমের কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার কুমারঘাটে নেতাজি চৌমুহনীতে হয় গরিব কল্যাণ জনসভা। জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। প্রধান বক্তার ভাষণে মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, 2014 সালে নরেন্দ্র মোদী কাজ শুরু করেন পঞ্চনীতি নিয়ে। একাত্ম মানবতাবাদের ভাবনাকে নিয়ে দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছেন নরেন্দ্র মোদী। তিনি এদিন বলেন, মোদী মনে করেন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সমাজের অন্তিম ব্যক্তি থেকে কাজ শুরু করতে হবে। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন সরকার হয়েছে, সেই সরকার হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাদের পঞ্চনীতির মধ্যে যে প্রধান যে নীতি রয়েছে, একাত্ম মানববাদ, অন্ত্যোদয়, অন্তিম ব্যক্তি থেকে কাজ শুরু করতে হবে। অন্তিম ব্যক্তিকে যদি উঠে আনা যায় তাহলে দেশ আর্থিকভাবে স্বনির্ভর হবে। গরিব যদি স্বনির্ভর হতে পারে, গরিব যদি আত্মনির্ভর হতে পারে, গরিবের যদি রোজগার বাড়ে, দেশ আত্মনির্ভর হবেই হবে। আমাদের স্লোগান ছিল করাপশন মুক্ত ভারত, কংগ্রেস মুক্ত ভারত, মানেই দুর্নীতি মুক্ত ভারত। তো কংগ্রেস মুক্ত ভারত হয়েছে সেদিন, সঙ্গে সঙ্গে দুর্নীতি মুক্ত ভারত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই দুর্নীতিকে বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে গরিব মানুষের জন্যে, গরিব কল্যাণের জন্যে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, প্রধানমন্ত্রী জনধন যোজনা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।